আজ অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। প্রভাবশালী তত্ত্ব খাড়া করে জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। আর কতদিন তদন্ত চলবে জানতে চান বিচারক রাজেশ চক্রবর্তী। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। তার মানে কৌশিক, একাধিকবার এর আগেও একাধিকবার দেখা গিয়েছে এই প্রভাবশালী তত্ত্বে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, কার্যত আজ তারই পুনরাবৃত্তি হলো। একেবারেই তাই সুব্রজিৎ, যখন তার জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ ছত্তরাজ, তখন তিনি কিন্তু দাবি করেছিলেন, তার স্বপক্ষে যুক্তি দেখেছিলেন যে 323 দিন ধরে জেলবন্দী রয়েছে অনুব্রত মণ্ডল, তিনি যে মামলায় অভিযুক্ত সেই মামলা সর্বোচ্চ সাজা হচ্ছে 10 বছরের এবং তার কিন্তু আগে জামিন পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু অহেতুক সিবিআই তাকে আটকে রেখেছে এবং ইতিমধ্যে তাকে কিন্তু তিহার জেলে পাঠানো হয়েছে, সেখানে 64 বছর বয়সে তিনি অসুস্থ, তাকে যে কোনো শর্তে জামিনের আবেদন করা থেকে, কিন্তু এই জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী তাই কিষান। তিনি দাবি করেন যে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী এবং তিনি এই মামলা এখন চূড়ান্ত পর্যায়ে বা কুশল স্টেজে চলছে, এই সময় যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু তিনি সে সমস্ত সাক্ষ্য প্রমাণ যান্ত্রিক কারণে। তোমার কথা কৌশিক আমাদের কাছে খুব স্পষ্টভাবে আসছে না। আমি এইখানে একবার দর্শককে দেখাতে চাইবো যে অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি কি বলছেন আজকে যে সওয়াল জবাব পড়লো এবং জামিনের আবেদন খারিজ হয়ে গেল তা নিয়ে। এই মামলায় যে অফেন্সে চার্জশিট হয়েছে আমার এগেনস্টে, সেই অফেন্সের ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। সেই অবস্থায় শুধু ইনভেস্টিগেশনের নামে একটা লোক প্রায় 1 বছর ধরে কাস্টাডিতে আছে। আমরা বলেছিলাম যে আমাদেরকে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক, এরপর ট্রায়াল যখন আমরা ট্রায়াল ফেস করব, সিবিআই জামিনের বিরোধিতা করেছে, ওনারা কেস ডায়েরি দেখিয়ে কিছু মেটেরিয়াল কোর্টের সামনে আনে। পঞ্চায়েত নির্বাচনে 28 জন কুর্মী সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। বাঁকুড়ার খাতড়া ও শিমলিপাল থানায় দায়ের হওয়া দুটি মামলার প্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন কুর্মী সম্প্রদায়ভুক্ত 28 জন পঞ্চায়েত প্রার্থী। অভিযোগ এলাকার অভিযোগ জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমক খেতে হয়েছিল বলে দাবি করেন মামলাকারীরা। পরবর্তীকালে বেশ কয়েকজন কুর্মী সম্প্রদায়ভুক্ত মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ, উঠেছে হেনস্থার অভিযোগ। আর অন্যদিকে মুর্শিদাবাদে কংগ্রেসের জেলা সভাপতি আমিনুল হাসানের বিরুদ্ধে ইসলামপুর থানায় দুটি মামলা রয়েছে, সেই মামলাসহ অন্য কোনো নতুন মামলায় 15 জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আমি ক্যাম্পেইনে ছিলাম আপনারা সকলে জানেন এবং আমাকে 48 ঘন্টার নোটিশে এখানে ডাকা হয়েছে। আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছি এবং আই ইন্টেন্ড টু কোঅপারেট টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস। নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল 11:22 সিজিওতে আসেন অভিনেত্রী ও যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। রাজনৈতিক প্রতিহিংসায় তলব করা হয়েছে বলে অভিযোগ সায়নী ঘোষের। সায়নী ঘোষ বলছেন যে প্রচারে ছিলাম, 48 ঘন্টা নোটিশে ডেকে পাঠানো হয়। দুপুর 12:00 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। 11:22 সায়নী ঘোষ সিজিও কমপ্লেক্সে আসেন এবং দুপুর 12:00 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। মাঝখানে কিছু সময়ের বিরতি ছিল, দ্বিতীয় দফার যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটাও চলছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব এখনো পর্যন্ত চলছে। 4 পাতার প্রশ্নমালা নিয়ে ইডির যারা তদন্তকারী আধিকারিক তারা সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন।